1996 সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি ছাত্র একটি গবেষণা প্রকল্প শুরু করেন। সেই ছাত্র দুজন হলেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তাদের সেই গবেষণা প্রকল্প থেকেই জন্ম নিয়েছে আজকের প্রযুক্তিদানব প্রতিষ্ঠান গুগল। গুগল হলো বর্তমান বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন। সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইট সার্চ ইঞ্জিন বাজারের 70% দখল করে আছে। শুধু তাই নয়, গুগলের অভিভাবক সংস্থা অ্যালফাবেটের অধীনে প্রায় 200টিরও বেশি কোম্পানি এবং গুগলের নামে প্রায় 271টি পণ্য বাজারে রয়েছে। কেউ কখনো কল্পনাও করেনি সেই পিএইচডি গবেষণা প্রকল্প একদিন আজকের গুগলে পরিণত হবে। গুগলের প্রতিষ্ঠাতারা প্রথম এই প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন ব্যাকরাব। ব্যাকরাব হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিঙ্কের উপর নির্ভর করে ওয়েব পেজ র্যাঙ্কিং নির্ধারণ করে। 1999 সালে ল্যারি এবং সের্গেই গুগলকে $1 মিলিয়ন বিক্রি করার চেষ্টা করেছিলেন, কারণ এই কোম্পানির পেছনে সময় দেওয়ার জন্য তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছিল। কিন্তু তখনকার দিনে গুগল কেনার মতো কোনো গ্রাহক ছিল না, এমনকি দাম কমিয়ে দেওয়ার পরও কোনো গ্রাহক মেলেনি। অথচ মাত্র 22 বছরের ব্যবধানে সেই গুগলের মোট সম্পদের পরিমাণ $934 বিলিয়ন। আর গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের অষ্টম এবং সের্গেই ব্রিন বিশ্বের নবম শীর্ষ ধনী। গুগল কেনার সেই সুযোগ সবচেয়ে সহজে হাতছাড়া করেছিল এক্সাইট নামের একটি প্রতিষ্ঠান। এরা সংবাদ, আবহাওয়া বার্তা এবং সার্চ ইঞ্জিন সেবা প্রদান করত। এক্সাইটের বিনিয়োগকারী বিনোদ খোসলার সাথে $7.5 লাখ গুগল বিক্রির ব্যাপারেও আলোচনা হয়েছিল, কিন্তু তখনও গুগল বিক্রি হয়নি। এরপর একই রকম সুযোগ হারায় ফাদার অব সার্চ হিসেবে খ্যাত লুই মনিয়ার। তিনি আল্টাভিস্তার প্রতিষ্ঠাতা। আল্টাভিস্তা হল সর্বপ্রথম ভোক্তা শ্রেণীর ব্যবহার উপযোগী সার্চ ইঞ্জিন। ইন্টারনেটের প্রথম দিকে আল্টাভিস্তা ছিল বহুল ব্যবহৃত এবং নির্ভরযোগ্য একটি সার্চ ইঞ্জিন। গুগল কিনতে না পারার জন্য লুই মনিয়ারের কোনো আফসোস নেই, কারণ তিনি আল্টাভিস্তা শুরু করেছিলেন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। যদিও পরবর্তীতে আল্টাভিস্তা ইয়াহুর কাছে বিক্রি হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, ইয়াহু তখন আল্টাভিস্তা কিনে নিলেও গুগলকে কিনতে চায়নি। 1998 সালে ল্যারি ও সের্গেই ইয়াহুকে অনুরোধ করলেও তারা গুগল কিনতে অস্বীকৃতি জানায়। সেই সিদ্ধান্তের কারণে ইয়াহু এখন আফসোস করে। 2007 সালে গুগল সার্চ ইঞ্জিন ব্যবসায় ইয়াহুকে পেছনে ফেলে। এক পর্যায়ে ইয়াহু একটি ব্যর্থ কোম্পানিতে পরিণত হয়। বেশ কয়েকবার কোম্পানিকে সচল করার চেষ্টা করলেও ইয়াহু তার আবেদন হারিয়ে ফেলেছে। তাই ইয়াহুর মূল সেবাগুলো আমেরিকার টেলিকমিউনিকেশনস জায়ান্ট ভ্যারাইজনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই ভ্যারাইজনই আমেরিকার 5G প্রযুক্তি নিয়ে কাজ করা শীর্ষ কোম্পানি। 5G নেটওয়ার্কের উপর ভিত্তি করেই ভবিষ্যতের তারহীন ইন্টারনেট বিশ্ব গড়ে উঠবে। 5G নেটওয়ার্ক প্রচলিত 4G নেটওয়ার্কের তুলনায় প্রায় 100 গুণ দ্রুতগতিসম্পন্ন। 5G রেসপন্স টাইম হবে মানুষের চোখের পলক পড়ার চেয়েও 400 গুণ দ্রুত। 5G নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।